নগরীর সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, বেড়েছে এডিস মশাও। গেল তিন দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে 8 জনের, আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি মানুষ। তবে চিকিৎসকরা বলছেন, সময় মতো রোগ শনাক্ত করা গেলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। নাজিবুর রহমানের রিপোর্ট। বছরের শেষ ভাগে এসে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গেল এক সপ্তাহে 4,959 জন রোগী শনাক্ত হয়েছে দেশজুড়ে, মারা গেছেন 24 জন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শতকরা 30 ভাগের বেশি মানুষ রাজধানী ঢাকার বাসিন্দা। এমন পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে কয়েক গুণ। গায়ে তীব্র ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় দিন পার করছেন মানুষ। তবে ঢাকা ছাড়া খুলনা, বরিশাল, রাজশাহীর মানুষও চিকিৎসার জন্য ছুটে আসছেন নগরীতে। আমি থাকি নারায়ণগঞ্জ, নারস থেকে আমার পপুলার থেকে ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠাইছে। বৃহস্পতিবার থেকে জ্বর, কালকে পরীক্ষা করাইছি, ডেঙ্গু জ্বর আছে, পরে ভর্তি হয়েছে। ব্লাড যাইতো বাথরুমের সাথে, দ্বিতীয় কথা হয়েছে বমি ছিল। আমার ডেঙ্গু হয়েছিল, এই সরাসরি আমি ঢাকায় চলে আসছি। গত এক সপ্তাহে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। DNCC কোভিড হাসপাতালের তথ্য বলছে, গেল এক সপ্তাহে 5 শতাধিক মানুষ হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা বলছেন, 16 থেকে 30 বছরের মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বেশি, তবে শিশুরাও উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেও মনে করেন তারা। 35 থেকে 40 জন করে প্রতি দিন ভর্তি হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে এই মাসের শুরু থেকে এই পর্যন্ত এটা একটা আপ ট্রেন্ড ফলো করছে। এই বছর কিন্তু আমরা গত বছরের মতো মহামারীর মতো করে রোগী পাচ্ছি না, রোগী পাচ্ছি এবং একটা আপ ট্রেন্ডও ফলো করছি, ফলে আমাদের কিন্তু রোগী ম্যানেজমেন্ট করতে আমাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। আমাদের এই হাসপাতালে অন্তত বলতে পারি যে কোনো স্যালাইন বা চিকিৎসাজনিত কোনো সংকট নাই। পরিস্থিতি সামাল দিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সহ নাগরিক সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। শুধু থ্যাংকসই দিবেন, আর কিছু দিবেন না। যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলি। আপনি চিটার বাপারে পাল্লায় পড়ছেন। আয় আল্লাহ রে, আমি কি